झारखंड हमारे प्रतिवेशी राज्य। जल छोट छोट पहाड़ झरना नदी जलाधार सबकिछु निये खूब सुंदर एई चांडिल लेक। ताई आमी एक दिन टूर हिसाबे बेछे निलाम एई राज्यटिके। ताई आमरा एखाने एसे देखी मानुषेर कार्यकारी ओ प्राकृतिक मिलेमिशे एकाकार हये आछे तादेर अपरूप सौंदर्यटुकु विलीन करे दिच्छे। चारिदिके छोट छोट पहाड़ और माझखाने रयेछे छोट्ट टलटले जलराशिर एकटी विशाल डैम। धीरे धीरे एगिये चललाम ब्रिजेर दिके। एखानकार परिवेश एवं ब्रिजेर मनोरम दृश्य भ्रमण प्रेमीदेर मनेर मध्ये जायगा करे नियेछे। आपनारा देखते पाच्छेन एखाने चारिदिके देखते कि सुंदर लागछे, जेमन मने होच्छे जे आमरा अनेक पुण्य करेछि। ताई प्रकृति तार अपरूप सौंदर्य आमादेरके उपहार दिच्छे। निजेके अनेक धन्य मने करछि एखाने एसे। यदि भिडियोटी आपनादेर भालो लेगे थाके लाइक करबेन एवं चैनेले नतुन हये थाकले सबस्क्राइब करे नेबेन। शेयर करे जानिये दिन आपनार बंधु बान्धवके যেন তারাও এই অপরূপ সৌন্দর্যের আনন্দ নিতে পারে। এই চান্ডিল ড্যামের আমাদের পার্ট 2 রয়েছে। পার্ট 2 তে আমরা আপনাদেরকে জানাবো বোটিং এর মনোরম দৃশ্য, গ্রাম্য পরিবেশ, ছোট ছোট পাহাড়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইবারে আমি চান্ডিল ড্যামের নিচের অংশে যাচ্ছি। নিচের দিকের যে অসাধারণ একটি ভিউ রয়েছে তার ভিউ দেখাবার চেষ্টা করছি। তো আমি দেখতে পাচ্ছ আমি ফাইনালি গুটি গুটি পায়ে নিচের দিকে চলে যাচ্ছি এবং এখানকার ভিউ চতুর্দিকে দেখতে পাচ্ছেন আপনারা। ও কি সুন্দর দেখতে লাগছে। আর এ হচ্ছে চান্ডিল ড্যামের নিচের অংশ, যেটা মানে কোপাটের নিচের অংশ। তো এদিক থেকে আমি চলে আসছি এসেছি এবং আপনারাকে সেই অসাধারণ ভিউ দেখাতে চলেছি। তো চলুন বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই এখানকার মনোরম অসাধারণ দৃশ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে কাঁটা দেওয়া আছে যে সে উপরে না ওঠে, মানে গিরে না যায় ওইদিকে, ওই জন্যে এখান থেকে সেফটি করে দেওয়া আছে। তো দেখ কীরকমভাবে জল বেরোচ্ছে, আপনাকে হালকা হালকা একটু জুম করে আপনাদেরকে দেখার চেষ্টা করছি। যাদাই জুম হয়ে গেল, বাস দেখতে পাচ্ছেন। আর এই যে কোপারের ভিউ রয়েছে আপনারা দেখুন, অসাধারণ দেখতে লাগছে। কিন্তু আপনার মনকে হরিয়ে নেবে এই চান্ডিল ড্যাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আপনারা দেখতে পাচ্ছ সেই চান্ডিল ড্যামের ভিউজ অসাধারণ দেখতে। তো আমি এখন কোপাটের নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছি আর উপর দিকের ভিউ আপনাদেরকে দেখাবো। অসাধারণ, এখানে অনেক রকম জিনিস আছে দেখার মতন। তো আপনারা অবশ্যই চলে আসবেন এখানকার অসাধারণ ভিউ দেখতে। তো চলুন বন্ধুরা। এর পার্ট 2 আপনারা দেখে নেবেন। পার্ট 2 তে আমরা আপনাদেরকে জানাবো বোটিং এর মনোরম দৃশ্য, ছোট 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 পাহাড় গ্রাম্য পরিবেশে থাকার অনুভূতিটুকু আপনারা কি জানাবো এবং ডেমের মনোরম দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার দিনটি শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।